আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকের এই অনলাইন ক্লাসে অনার্স শেষ পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আজকে যে পত্র, যে বিষয়ে আজকে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে, সে বিষয় হলো আল গাজালি ও ইবনে রুশদ এর দর্শন। এবং এই অংশে আজকের এই অনলাইন ক্লাসে আমি মূলত আল গাজালির দর্শন নিয়ে আলোচনা করব এবং আল গাজালির প্রাকৃতিক নিয়ম ও কার্যকারণ সম্পর্কে দার্শনিকদের যুক্তি যেভাবে খণ্ডন করে তা নিয়ে আলোচনা করব। আসলে দার্শনিকদের যুক্তি আল গাজালি মূলত দার্শনিকদের যুক্তি গ্রহণ করেননি, তিনি দার্শনিকদের যুক্তি খণ্ডন করতে চেষ্টা করেন। তো কিভাবে তিনি খণ্ডন করেন এবং কি কি যুক্তি খণ্ডন করেন, সেগুলো নিয়ে আমরা আজকে এই এই আলোচনা আলোচনা করব। মূলত প্রাকৃতিক নিয়ম কি, প্রাকৃতিক নিয়ম কি, প্রাকৃতিক নিয়ম বলতে আমরা কি বুঝি? তো প্রাকৃতিক আসলে আমরা বুঝি যে প্রকৃতি একটা নিয়মের ভিতর দিয়ে যায়, মানে প্রকৃতির সর্বত্রই নিয়ম আছে, মানে সব জায়গায় নিয়ম আছে এবং শৃঙ্খলা আছে। আমরা প্রতিদিন দেখি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এবং আবার দেখি যে আগুন আগুন মানুষকে বা আগুন বস্তুকে পোড়ায়, পানি তৃষ্ণা নিবারণ করে, খাবার ক্ষুধা নিবারণ করে। তো এসব দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই যে প্রাকৃতিক ঘটনা বলি ভিতরে সব মানে একই বস্তু একই ভাবে সবসময় একই নিয়মে কাজ করে। যেমন আকাশে ঘন মেঘ দেখলে ধরে নিই আমরা বৃষ্টি হবে, এবং বিজলি চমকালে বুঝি আমরা যে আজকে বৃষ্টি চমকালে বুঝি যে বিদ্যুৎ চমকালে শব্দ হবে। তো এইসব যে আসলে আমাদের ধারণা, এগুলো মূলত আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা অর্জন করি। তো এই নিয়মগুলো আসলে প্রকৃতিতে আছে, আর আমরা মনে করি যে এগুলোর কোনো ব্যতিক্রম নেই। এই যে ব্যতিক্রম নেই, নিয়ম আছে, এটাই হলো যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি বা প্রাকৃতিক নিয়ম। তো প্রকৃতি এই যে একই অবস্থায় একই আচরণ করাকে একটি নিয়ম হিসাবে আমরা মনে করি, এবং প্রকৃতির এই নিয়মটাই হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি মনে করি আমরা। তো প্রকৃতি কোনো কোনো সময় যে সবসময় যে প্রকৃতি একই নিয়মে চলে সেটা না, কোনো কোনো সময় এই নিয়মের ব্যতিক্রম আমরা দেখি। যেমন আকাশে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয় না, তো রোদে আবার কখনো রোদের ভিতরেও বৃষ্টি হচ্ছে। এমনি ভাবে এই আমাদের আলোচনার বিষয় যেহেতু ধর্মকেন্দ্রিক, বিশেষ করে ইসলাম ধর্মকেন্দ্রিক, তো যে সেটা এভাবে আমরা দেখাতে পারি যে নবী রাসূলগণ বিভিন্ন মোজেজার মাধ্যমে ব্যতিক্রম ধর্মী ঘটনা, ব্যতিক্রম ধর্মী বিষয় উপস্থাপন করেছেন। তারা কেউ লাঠিকে সাপে পরিণত করেছেন, কেউ মৃত ব্যক্তিকে জীবিত করেছেন। এসব ঘটনা বিবেচনা করলে আমরা বলতে পারি যে প্রকৃতির সর্বত্রই নিয়ম নেই, অথবা নিয়ম থাকলেও এটা সবসময় কার্যকরী নয়, এর ব্যতিক্রমও আছে। তো এই কিন্তু দার্শনিকরা এই কথা স্বীকার করে না যে নিয়ম কতি, মানে দার্শনিকরা বলেন যে এই নিয়মের ব্যতিক্রম নেই। তাদের ধরেন যে এই একই অবস্থার সৃষ্টি হলে প্রকৃতি একই রূপ আচরণ করবে, এর কোনো ব্যতিক্রম নেই। তো এই সকল দার্শনিক আবার এটাও বলে যে নবী রাসূল পয়গম্বর বা যা আল্লাহর বিশেষ ব্যক্তিগণ যে মোজেজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন এগুলোর আসলে কোনো ভিত্তি নেই, এটাও তারা মনে করে, তারা বিশ্বাস এটাও তারা মনে করেন এবং তারা মোজেজা স্বীকার করেন না। তো মূলত ইমাম আল গাজ্জালি এইসব দার্শনিকদের বিরুদ্ধেই তার এই তাহাকাতুল ফালাসিফার একটা অংশে এই প্রাকৃতিক নিয়ম, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মের যে দার্শনিক মতবাদ এটা খণ্ডন করার চেষ্টা করেন। প্রকৃতির মতবাদ এবং কার্যকারণ মতবাদ খণ্ডন করেন। প্রকৃতি আসলে নিয়ম কোনো অকাঠ্য, তিনি বলেন প্রাকৃতিক যে নিয়ম সেটা কোনো অকাঠ্য, মানে কোনো মানে প্রামাণিক বিষয় নয়, অকাঠ্য নয়, ব্যতিক্রম স্বভাব। এবং আল্লাহ
আল্লাহ এর ব্যতিক্রম কর আল্লাহর পক্ষে ব্যতিক্রম করা সম্ভব, এবং তিনি ব্যতিক্রম মাঝে মধ্যে ব্যতিক্রম করেন। তো এই কারণে এই প্রাকৃতিক নিয়ম, তার মতে প্রাকৃতিক নিয়ম কোনো মানে কোনো কি বলে কোনো একেবারে ব্যতিক্রম ধর্মী হবে না তা নয়, এর ব্যতিক্রম হতে পারে। প্রকৃতির নিয়মানুবর্তিতা বা প্রাকৃতিক নিয়মের মতো কার্যকারণ ও একটা এরকম একটা নিয়ম, এবং সেটাকে তারা প্রাকৃতিক নিয়মের মতোই একটা স্বীকৃত নিয়ম, এবং এটাকে তারা মনে করেন যে এটারও ব্যতিক্রম সম্ভব নয়। তো কার্যের মানে কার্যকারণ নিয়ম মানে কার্যকারণ নিয়ম অনুসারে মানে প্রত্যেকটা কার্যেরই একটা প্রত্যেকটা কার্যেরই মানে কার্য মানে কার্য কারণ প্রত্যেকটা কার্যেরই একটা কারণ আছে। তো কারণ কি? কারণ হলো কোনো কার্যের অব্যবহিত পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তহীন ঘটনা হলো কারণ। কোনো কার্যের অব্যবহিত পূর্ববর্তী শর্তহীন অপরিবর্তনীয় ঘটনা হলো কারণ। এবং দার্শনিকদের মতে প্রতিটি কার্যেরই কারণ আছে, এবং কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না, মানে কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হয় না অথবা হঠাৎ করে আসে না। কোনো ঘটনা অবশ্যই তার পূর্ববর্তী ঘটনা থেকে উৎপন্ন হয়। তো তারা দার্শনিকরা মনে করেন যে কার্য থাকলে তার সুনির্দিষ্ট কারণ থাকবে, আর কারণ উপস্থিত হলেই কার্য সংঘটিত হবে। তার মানে কার্যের কারণ থাকবে কিন্তু কার্য থাকবে না, এটা সম্ভব নয়। তারা মনে করেন এর কোনো ব্যতিক্রম হতে পারে না। তো আল গাজালি মূলত প্রাকৃতিক প্রকৃতির নিয়ম বা প্রাকৃতিক নিয়মানুবর্তিতার মতো কার্যকারণ নিয়মকে আবশ্যিক বা অনিবার্য বলে মনে করেন না তারা আল গাজালি। তা মানে গাজালির মতে কার্য কারণের মতো কোনো আবশ্যিক বা অনিবার্য সম্পর্ক নেই, এর ব্যতিক্রম সম্ভব। তো ইমাম আল গাজালি প্রাকৃতিক নিয়মানুবর্তিতা কার্যকারণের ব্যতিক্রম সম্ভব এটা প্রমাণ করতে গিয়ে তিনি দার্শনিকদের যুক্তি খণ্ডন করেন, যারা এই দুই নীতির তারা যেসব দার্শনিক মনে করেন যে এই দুই নীতির ব্যতিক্রম সম্ভব নয় তাদের সমালোচনা করে। এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের ব্যতিক্রম সম্ভব নয় বলে দার্শনিকরা যে যুক্তি প্রদান করেছেন আল গাজালি তা সমালোচনা করে দেখিয়েছেন যে সেগুলো এই যুক্তিগুলো দার্শনিকদের যুক্তিগুলো ভুল, দার্শনিকদের যুক্তিগুলো ভ্রান্ত। তো তিনি এই তাহাফাতুল ফালাসিফা এই অংশে মূলত এই দার্শনিকদের কার্যকারণ নিয়ম আর প্রাকৃতিক নিয়মানুবর্তিতার যে যুক্তি সেগুলোকে সমালোচনা করে সেগুলো। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আর কার্যকারণ নীতির যে যুক্তিগুলো মূলত দার্শনিক উপস্থাপন করেন আল গাজালি সেগুলোকে তিনটা ভাগে ভাগ করেছেন, তিনটা যুক্তিতে ভাগ করেছেন। তো প্রথম যুক্তিতে আমরা কিভাবে দার্শনিকগণ তাদের যুক্তি উপস্থাপন করে তা আমরা আলোচনা করব। প্রকৃতির নিয়মানুবর্তিতা ও কার্যকারণ নিয়মের সম্পর্কে দার্শনিকদের যে প্রথম যুক্তি ছিল মূলত প্রাকৃতিক নিয়ম ও কার্যকারণ নিয়ম স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা এটা হলো একটা কি বলে সাধারণ নিয়ম, এটার কোনো ব্যতিক্রম হয় না, এবং এটা কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল না, এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল না। যখন ওই অবস্থার সৃষ্টি হয়, যখন কোনো অবস্থার মানে উপযুক্ত অবস্থার সৃষ্টি হয়, তখন স্বাভাবিক মানে কোনো যখন কোনো নির্ধারিত বা মানে কোনো উপযুক্ত অবস্থার সৃষ্টি হয়, তখন এই প্রক্রিয়া বা এই নিয়ম স্বাভাবিকভাবেই ঘটে, এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে, এতে ব্যতিক্রম থাকা সম্ভব না। তো মূলত যেমন এই আগুন থাকলেই আগুন দ্বারা দহন ক্রিয়া হবে, এই আগুনের দহন করাটা আগুনের কোনো বস্তুকে দহন করা কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, এটা একটা আগুনের স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নিয়ম। তো এই উপযুক্ত মানে আগুনের থাকলে আগুন অগ্নির পক্ষে দহন থেকে বিরত থাকা, অগ্নির পক্ষে দহন থেকে বিরত থাকা এটা আসলে সম্ভব না। তো এটাই ছিল মূলত দার্শনিকদের প্রাকৃতিক নিয়ম কার্যকারণের প্রথম যুক্তি। তো এর বিরুদ্ধে আল গাজালি দার্শনিকদের এই প্রথম যুক্তির বিরুদ্ধে তিনি সমালোচনা করেন, প্রথম যুক্তিতে সে খণ্ডন করে। আল গাজালি দার্শনিকদের
আল গাজালি দার্শনিকদের এই যুক্তিকে খণ্ডন করে। তিনি বলেন যে এই যুক্তিটা আসলে তাদের যে ভিত্তির উপর আছে সেই ভিত্তিটাই আসলে কোনো ভিত্তি না, এটা একটা ভ্রান্ত যুক্তি, এটা একটা ভিত্তিহীন যুক্তি। তিনি মানে তিনি বলেন দার্শনিকদের কাছে যে এমন কোন প্রমাণ আছে যে এই যে আগুন দহন করবে, আগুন দহন করবে বা আগুন দহন করতে বাধ্য, আসলে দার্শনিকরা যে জিনিসের উপরে নির্ভর করে সে জিনিসটা হলো তারা মানে দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, এবং এই পর্যবেক্ষণ করেই তারা সিদ্ধান্ত নেন যে দাস মানে সিদ্ধান্ত নেন। এই পর্যবেক্ষণের বাহিরে তার এই প্রাকৃতিক নিয়ম আর কার্যকারণ সূত্রের অনিবার্য যে সম্পর্ক এর বিরুদ্ধে তাদের কোনো আসলে আর কোনো ই নেই, আর কোনো প্রমাণ নেই। তারা মূলত তাদের স্বাভাবিক অভিজ্ঞতার মাধ্যমেই দেখেন যে আগুন মানেই দহন করবে, আগুন মানেই দহন করবে, আগুন মানেই পোড়াবে। তো আগুন থাকবে কিন্তু যে বস্তু পড়বে না, জিনিস পড়বে না, এটা সম্ভব নয়, এটাই তাদের কাছে মনে হয়। তো কিন্তু গাজালি প্রশ্ন তোলেন তাদের যে এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বাইরে তাদের আর কোনো প্রমাণ আছে? তারা তো অভিজ্ঞতার মাধ্যমেই তারা জানেন, তারা এই শিখছেন, কিন্তু তাদের যে অভিজ্ঞতার অন্তরালে অন্য কোনো যে শক্তি থাকতে পারে যার পিছনে এই এই আগুন দহন করে, দহন ক্রিয়া নির্ভর করে, এরকম কোনো তাদের কোনো প্রমাণ আছে যে তারা এই অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ ছাড়া আর কোনো প্রমাণ নেই তাদের যে এই আবশ্যিক আগুন আর দহন ক্রিয়ার ভিতরে যে অনিবার্য আবশ্যিক সম্পর্ক আবিষ্কার করছে এর জন্য তারা আর কোনো প্রমাণ নেই? মূলত তারা প্রমাণ দিতে পারবেন না। তো গাজালির মতে আল্লাহই অগ্নির মধ্যে দহন ক্রিয়া সংঘটিত করেন। তো আল্লাহ যেহেতু দহন ক্রিয়া সংঘটিত করেন সেহেতু তিনি এর ব্যতিক্রম করতে পারে, তার পক্ষে এর ব্যতিক্রম করা অসম্ভব কিছু নয়। বলেন এই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যে এই দার্শনিকদের এরূপ যে অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ এটা আবিষ্কারের অন্য কোনো প্রমাণ নেই তাদের, তারা এটা এই যুক্তির মাধ্যমে তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। দার্শনিকদের দ্বিতীয় যুক্তি কি ছিল? দ্বিতীয় যুক্তি ছিল মূলত আদি, মূলত তাদের ছিল এরকম যে আদি উৎস থেকে কোনো বস্তু যে বিশেষ গুণ লাভ করে ওই বস্তু তা ধারণ করতে পারত, মানে কোনো বস্তু তার গুণাবলী মূলত তার পূর্বের পরিস্থিতি থেকে যা লাভ করে সেই অনুযায়ী সে আচরণ করে, এবং ওই ওই বস্তু ওই গুণেরই প্রকাশ ঘটাবে এবং এর বাইরে অন্য কিছু প্রকাশ ঘটাবে পারবে না। যেমন সূর্য হতে যেমন সূর্য হতে যেমন সূর্য কিরণ বিচ্যুত বিচ্যুত হয়, তো সূর্য থাকবে সূর্য কিরণ বিচ্যুত হবে না, এটা সম্ভব না। সূর্য থাকলে সূর্য কিরণ বিচ্যুত হবে, মানে আদি উৎস থাকলে তো ওই গুণাবলী অবশ্যই মানে সে লাভ করবে। তো যতক্ষণ আদিসত্তা যতক্ষণ না কোনো বিশেষ বস্তুর কোনো গুণাবলী পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত ওই বস্তু বিশেষ কোনো অবস্থায় সর্বদা একই আচরণ করবে। একমাত্র তাদের ছিল এটাই যে তাদের কি বলে তাদের যুক্তি ছিল এটা, এবং এই অনুযায়ী দার্শনিকরা নবী রাসূলদের মোজেজা বা ব্যতিক্রম মানে স্বাভাবিক ঘটনা স্বাভাবিক নিয়মের যে ব্যতিক্রম এটাকে তারা অস্বীকার করে। তো এর বিরুদ্ধে আল গাজালি তাদের এই দ্বিতীয় যুক্তি খণ্ডন করে। তো এই দ্বিতীয় যুক্তির বিরুদ্ধে গাজালি বলেন যে আল্লাহ মূলত মানুষকে মানুষকে জ্ঞান দিয়েছে, তিনি জ্ঞান না দিলে মানুষের এই প্রাকৃতিক নিয়ম কার্যকারণ নিয়ম বা অন্যান্য বিষয় সম্পর্কে যে জ্ঞান সেটা মানুষ অবহিত হতে পারত না। কোনো নিয়ম সম্পর্কে যে নিশ্চয়ত জ্ঞান বা সংশয় এটাও নিশ্চয়ত নিশ্চিত হতে পারতো না, সংশয় প্রকাশ করতে পারত না। মানুষ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে মানুষ নিশ্চিত হয় এবং অথবা সংশয় প্রকাশ করেন বা তিনি দ্বিধান্বিত থাকেন। তো আমরা মূলত আমাদের এই যে জ্ঞান মানে নিশ্চয়তা বা অনিশ্চয়তা বা সম্ভাব্যতা এই জ্ঞানগুলো আমরা মূলত আমাদের অভিজ্ঞতার মাধ্যমেই আমরা পাই, এবং এর মাধ্যমে আমাদের সকল নিয়মকে আমরা অবশ্যম্ভাবী বলে মনে করে থাকি, বা এবং এগুলোকে আমরা মনে করি যে ব্যতিক্রম আমাদের মানে এগুলোর ব্যতিক্রম সম্ভব নয়, এবং এই ব্যতিক্রম মূলত আমাদের জ্ঞানের অতীত।
মানে আমাদের জ্ঞান এগুলো জানতে পারি না। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু আমরা জানতে পারি। তো গাজালি এই কারণে গাজালি এই এটা স্বীকার করেন যে আমরা কখনো এমন মানে আমরা গাজালি এটা বলেন যে আমরা মানে তিনি বলেন যে ব্যতিক্রম ঘটবে। তো তিনি এটা বলেন যে ব্যতিক্রম ঘটবে, তবে ব্যতিক্রম হওয়া অসম্ভব নয়। তবে এই ব্যতিক্রম তো মানে ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু এটা সবসময় যে ঘটবে সেটাও নয়। তো গাজালি এই অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে এই জন্য সন্দেহ প্রকাশ করছেন যে এই অভিজ্ঞতালব্ধ জ্ঞান আসলে মানুষ আল্লাহ যতটুকু জ্ঞান দিচ্ছে তার মাধ্যমে সীমিত, এর বাহিরে এর অন্তরালের যে জ্ঞান সেটা মানুষের পক্ষে জানা সম্ভব নয় এবং মানুষের জ্ঞানের অতীত সেটা। সেই জন্য যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান নিশ্চিত জ্ঞান না, এটা এর মাধ্যমে এই যুক্তি প্রমাণিত হয় না। তাছাড়াও তিনি আর বলে যে কোনো পদার্থ বা বিষয়ের জ্ঞান আল্লাহ কর্তৃক বা ফেরেশতার মাধ্যমে পরিবর্তিত হতে পারে, মানে আল্লাহর মাধ্যমে পরিবর্তিত হতে। কি জন্য পরিবর্তিত হবে? আল্লাহর কোনো বিশেষ ইচ্ছা থাকে, কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য সাধনের জন্য তার পরিবর্তন পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তন একমাত্র আল্লাহর মাধ্যমেই হতে পারে এবং এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি তার এই যে পরিবর্তন পরিবর্তন করেন, এই যে স্বাভাবিক নিয়মের পরিবর্তন করতে ব্যর্থ করতে পারেন এবং এটা আল্লাহর পক্ষে করা অসম্ভব না, এটা আল্লাহর পক্ষে করা সম্ভব এবং তার কার্যক্ষমতার মধ্যেই আছে এটা। যেমন এই জন্য যে কোনো লোককে আগুনে ফেলে দিলে বা আগুনে ফেললে তিনি দগ্ধ না হতেও পারেন এটা বিশ্বাস করা একেবারে অসম্ভব কিছু নয়। কারণ তিনি এভাবে বলেন যে আল্লাহর ধর্ম আগুনের ধর্ম আল্লাহর কর্তৃক পরিবর্তিত হতে পারে অথবা ওই ব্যক্তির দৈহিক গুণের পরিবর্তন হয়ে যেতে পারে অথবা আল্লাহ সরাসরি তিনি না করলেও ফেরেশতাদের মাধ্যমে আগুনের ধর্ম পরিবর্তন করতে বা আগুনের শক্তিকে ধ্বংস করতে পারেন অথবা অগ্নিকে তিনি এমন করতে পারে যে যেখানে দেখা যাবে যে অগ্নির মতো কিন্তু কোনো প্রকার ত্যাজ থাকবে না অথবা তা দেহে কোনো অগ্নি নিরোধক সংযুক্ত করতে পারে যেটা আমাদের দৃষ্টি 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 গ্রাহ্য না বা আমাদের সরি আমাদের দৃষ্টিগোচর যোগ্য নয়। তো এজন্য আল্লাহ এমন কোনো বিচিত্র ধরনের কর্ম করতে পারেন যা আমাদের ধারণা বা কল্পনার বাইরে। তিনি যেমন মৃত্যুকে জীবিত করতে পারেন, লাঠিকে সাপ সাপে পরিণত করতে পারেন, তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, আবার জোড়া লাগাতে পারেন, বিনা বীর্যে সন্তান বানাতে পারেন, মানে বিনা বীর্যে মেয়েদের গর্ভে সন্তান বানাতে পারেন, এগুলো মূলত তার পক্ষে করা সম্ভব। তো এটা আমাদের কিভাবে সম্ভব সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। এই জন্য এইটা এই যে কিভাবে সম্ভব সেটা আমাদের জ্ঞানের অতীত এবং আমাদের সাধারণ যে নিয়ম দেখে সেই নিয়মের মধ্যে পড়ে না। সেই জন্য যে কার্যকারণ নিয়ম যে আমরা দেখি সেটা আসলে প্রকৃত নিয়ম না, সেটা যে প্রকৃত কি সেটা কোনো আবশ্যিক বা অনিবার্য নিয়ম না। তো দার্শনিকরা বলেন যে আল্লাহ যদি ব্যতিক্রম করতে পারেন তাহলে ব্যতিক্রম সবসময় করেন এখানে এবং এই যে নিয়ম সেই নিয়মে থাকারই বা দরকার কি, সবসময় ব্যতিক্রম থাকবে। তো আল গাজেলের উত্তরে আল গাজেলি বলেন যে কোনো কিছু হওয়া সম্ভব বলতে এরূপ বোঝায় না যে উহা সর্বদাই মানে সবসময় হবে, ব্যতিক্রম আছে তার মানে সবসময় ব্যতিক্রম থাকবে সেটা না। ব্যতিক্রম সম্ভব, তিনি যে ব্যতিক্রম সম্ভব ব্যতিক্রম হওয়া সম্ভব তার মানে সবসময় ব্যতিক্রম হবে না। তো ব্যতিক্রম কখন হবে? যখন আল্লাহর কোনো বিশেষ উদ্দেশ্য থাকবে, কোনো বিশেষ লক্ষ্য থাকবে, সেই সময় ব্যতিক্রম হবে, এর বাইরে কখনো এরূপ ঘটনা কোনো হবে না। এই কারণে এই যে প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি এর 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 ব্যতিক্রম কি বল ব্যতিক্রম সাধারণত হয় না, তবে এর যে এটা যে এইটা যে অনিবার্য বা আবশ্যিক সেইটা না, এর ব্যতিক্রম হওয়া সম্ভব এবং আল্লাহ তিনি ব্যতিক্রম ঘটিয়েই যাবেন সেটা না। সাধারণত তিনি ঘটান না, তবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি বিশেষ সময়ে কখনো কখনো এই ব্যতিক্রম ঘটান। তো সুতরাং এই জগতের একই ধরনের ঘটনা কোনো অকাট্য নিয়মের অনুমোদন করে না। মূলত মোট কথা হলে নিয়ম আছে কিন্তু নিয়মের কোনো নিশ্চয়তা নেই, নিয়ম আছে কিন্তু নিয়ম নিশ্চিত না, নিয়ম হলো সম্ভাব্য, এটা এর এই নিয়মের ব্যতিক্রম হওয়া সম্ভব। এটাই হলো আল গাজালির দ্বিতীয় যুক্তির খণ্ডনের উত্তর ছিল। তো এবারে আমরা দেখবো যে
দার্শনিকরা কিভাবে তৃতীয় যুক্তি উপস্থাপন করে, দার্শনিকরা তাদের তৃতীয় যুক্তি কিভাবে উপস্থাপন করে। দার্শনিকরা দেখান যে প্রকৃতির প্রত্যেকটা বস্তু বা ঘটনা প্রত্যেকটি স্বতন্ত্র প্রকৃতির। তো এই প্রত্যেকটি বস্তু একটি বস্তু অপরটি থেকে ভিন্ন, এবং প্রত্যেকটি তাই, প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস আছে তাই, যা তা মানে এই তার বাইরে আর অন্য কিছু না। মানে প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে তা ওই সমস্ত ওই সব বাস্তবতায় একই রূপ আচরণ করে, এর ব্যতিক্রম হবে না। যেমন আগুনের ধর্ম হলো পোড়ানো, দহন করা, এর এমন গুণ হতে পারে না যে আগুন আছে কিন্তু পোড়াবে না। মানে আগুন মানে দহ আগুনের ভিতরে দহন অদহন এই দুইটা ক্রিয়া একসাথে সম্ভব নয়। তো তাদের মতে মানে দার্শনিক মানে রূপান্তরের মাধ্যমে এক বস্তু অন্য বস্তুতে পরিণত হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও বস্তুর ধর্মের বস্তুর গুণাবলীর পরিবর্তন পরিবর্তন হয়। মূলত সেই যে পরিবর্তন সেটা হলো বাহ্যিক গুণের পরিবর্তন, কিন্তু তার অভ্যন্তরীণ বা মৌলিক উপাদান বা গুণের পরিবর্তন হয় না, সেগুলো অপরিবর্তিত থাকে, একই রকম থাকে। যেমন পানি রূপান্তরিত হয়, পরিবর্তিত রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয় বাষ্প হতে পারে, পানি রূপান্তরিত বা পরিবর্তিত হয় বরফ হতে পারে। তো এই বরফ অথবা জল পানি জলীয় বাষ্প অথবা পানি বরফ এগুলোর মৌলিক পরিবর্তন, এগুলো হলো বাহ্যিক পরিবর্তন। পানির যে গুণাবলী সেটা গুণাবলীতে আছে, এই জন্য তারা বলেন যে ক্ষেত্রে বস্তুর মৌলিক ধর্ম অপরিবর্তিত থেকে যায়। দার্শনিকরা এই তৃতীয় যুক্তিতে প্রকৃতির নিয়মানুবর্তিত কার্যকারণ নীতির পক্ষে যেসব যুক্তি উপস্থাপন করে, গাজালি এসব যুক্তিকে ভ্রান্ত বলে অভিহিত করেন এবং তাদের যুক্তিকে তিনি খণ্ডন করেন। গাজালি বলেন যে দার্শনিকরা মূলত পরস্পর বিরোধী বিষয় অসম্ভব বলেছেন, এবং তাতে করে একই বিষয় একই সময় অস্তিত্বশীল অস্তিত্বহীন হতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু এতে করে এটা প্রমাণিত হয় না যে যে একই সময় মানে লাঠি সাপ হওয়া অসম্ভব, এটা প্রমাণিত হয় না। তাতে করে এটা প্রমাণিত হয় না যে মানে লাঠি সাপ হওয়া অসম্ভব। তো যখন লাঠি সাপ হয় তখন কিন্তু লাঠি থাকে না, তখন সাপ হয়ে যায়, আবার যখন লাঠি যখন লাঠি থাকে তখন তাতে সাপ থাকে না। তো এটা এই পরস্পর বিরোধী বিষয় এখানে কিন্তু থাকে না। তো তো লাঠির পক্ষে একই সময় ছাপ হওয়া না হওয়া এটা সম্ভব নয়, তো এই কারণে এটা ঠিক আছে। কিন্তু দার্শনিকরা এই যুক্তির মাধ্যমে আমরা এই যে মোজেজার ঘটনাকে অসম্ভব বলেছেন সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি। যখন মোজেজা দেখানো হয় তখন কিন্তু সেই বিষয়টা থাকে না, সেটা তখন কিন্তু অন্য বিষয়ে রূপান্তর পরিবর্তিত হয়ে যায় এবং সম্পূর্ণ অন্তর্নিহিত ভাবে পরিবর্তিত হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়, তখন তাতে তাতে বিরোধী কোনো বিষয় থাকে না। তাছাড়া যে তারা যে বস্তু রূপান্তরের নীতি কথা বলেছেন, গাজালি এই নীতি স্বীকার করছেন। গাজালি বলছেন এটা ঠিক আছে, যদি মৃত্তিকা থেকে প্রাণের উৎপত্তি হয় তাহলে তাদের এই যে বিশ্বাস করতে সমস্যাটা কোথায়, যে আল্লাহ ইচ্ছায় মৃত ব্যক্তি জীবিত করা সম্ভব অথবা লাঠিকে সাপে সাপ বানানো সম্ভব, তাদের সমস্যা কোথায়? তাদের এটা এটা এই যে তারা যদি রূপান্তরের কথা স্বীকার করে তাহলে তাদের এই স্বাভাবিকভাবেই এই এই যে ব্যতিক্রম এই যে পরিবর্তন এই পরিবর্তনকে তাদের স্বীকার করতে স্বীকার করে নিতেই হয়। তাছাড়া গাজালি এভাবেও এই যুক্তির সমালোচনা করেন যে মাটি থেকে যদি উদ্ভিদ বা প্রাণীর উদ্ভব হতে অনেক সময় দরকার, কিন্তু যদি আল্লাহ অনেক সময় দরকার স্বাভাবিকভাবে, কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি ফু দেয় বা অন্য কোনো প্রক্রিয়ায় ফেরেশতাদের মাধ্যমে এটা স্বাভাবিকভাবে অনেক দ্রুত তার পক্ষে করা সম্ভব এবং এটা অবৈজ্ঞানিক কিছু নয়। তো মূলত জগতের যে সকল ঘটনা রয়েছে এই সকল ঘটনা কিন্তু একই প্রকৃতির, এক একটা ঘটনা বিভিন্ন প্রকৃতির। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কয়েক লক্ষ মানে 1,86,000 মাইল। তো 1,86,000 মাইল মানুষের অতিক্রম করতে অনেক সময় দরকার, অনেক সময় দরকার, কিন্তু মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, কিন্তু একটা কি বলে আলোক রশ্মি, সে আলোক রশ্মির পক্ষে
কয়েক সেকেন্ডের ভিতরে এটা এই সময় দূরত্বটি পুরো সম্ভব। তো তো মানুষের কাছে যদি অসম্ভব হয়, কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব। আর আল্লাহ তো অনেক সর্বশক্তিমান, সর্ব মানে অমনি পোটেন্ট, অমনি পাওয়ার, অমনি সেন্স। তো তার পক্ষে এই অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপারই না। তিনি হলো তাই এই যে ব্যতিক্রম, সে ব্যতিক্রম ব্যতিক্রম করা প্রকৃতির নিয়মানুবর্তিতা এবং যে কার্যকারী নীতি, তার ব্যতিক্রম করা তার পক্ষে কোনো অস্বাভাবিক ঘটনা না। তিনি যে কোনো সময় যে কোনো কিছু চাইলে করতে পারেন, করেন এবং করে থাকেন। তো এটাই ছিল দার্শনিকদের বিরুদ্ধে, দার্শনিকদের তৃতীয় যুক্তির বিরুদ্ধে আল গাজালির মতামত, অভিমত। তো মূলত দার্শনিকরা যে যুক্তিগুলো দিয়েছেন আসলে সেগুলো ছিল আসলে মানে কি বলে ওই যে প্রাচ্যের প্রাচ্যের পাশ্চাত্যের বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতামত। এটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ধর্মে ইসলামী চিন্তাধারা থেকে তাদের এই যুক্তিগুলো ছিল না। তারা ছিল মূলত যে বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী অথবা বাববাদী এইসব চিন্তাধারা দ্বারা প্রভাবিত। এইসব কারণেই তাদের এই এই যে কি বলে যে ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম সম্ভব নয় সেটা বোঝাতে চেয়েছেন। মূলত আল গাজালির সাথে আল গাজালির যে কার্যকারণ, হিউমের কার্যকারণ, হিউমও কিন্তু বলেছেন যে জগতে কার্যকারণের কোনো আবশ্যিক সম্পর্ক নেই। তিনি বলেছেন কার্যকারণ বলতে আসলে এমন কিছুই নেই, কার্যকারণ মানে আমরা যে কার্যকারণ আছে এগুলো হলো আমাদের অভিজ্ঞতার একটা প্রবাহ, অভিজ্ঞতার একটা প্রবাহ এই মাত্র। কিন্তু হিউম আল গাজালি কিন্তু কার্যকারণের নিশ্চয় অনিবার্যতাকে তিনি অস্বীকার করছেন, কিন্তু তিনি এই অভিজ্ঞতাবাদী দার্শনিকদের দ্বারা না। তিনি বলেছেন যে এই এই যে নিশ্চয়ত্ব, যে নিশ্চয় নিশ্চিত যে ধারণা নিয়ম, সেটা অনিবার্য না, সেটা কি বলে সেটা সম্ভাব্য, সেটা হতে পারে না হতে পারে এটা, এবং একমাত্র আল্লাহর পক্ষে এবং তার তার দ্বারা নির্ধারিত ফেরেশতা বা ব্যক্তি কর্তৃক, তার নির্ধারিত প্রিয় বান্দা কর্তৃক এটার ব্যতিক্রম হওয়া সম্ভব। তো এইটাই ছিল মূলত এই কার্যকারণের যে আবশ্যিক অনিবার্য সম্পর্ক, এইভাবে আল গাজালি সেটাকে অস্বীকার করেন। আর হিউম অস্বীকার করেন অভিজ্ঞতার উপর ভিত্তি করে, আর আল গাজালি বিশেষ অস্বীকার করেন সেটা মানে ধর্মের দৃষ্টিকোণ থেকে, ইসলামী ইসলামী ধর্মের দৃষ্টিকোণ থেকে, বা আল্লাহর যে আল্লাহ যে এই অনিবার্য কোনো কিছু, আল্লাহ যে এই অনিবার্য এই নিয়ম আবিষ্কার করছে সেই নিয়ম অনিবার্য না। মূলত এই নিয়ম হলো আল্লাহর ইচ্ছার অধীন, এবং আল্লাহর ইচ্ছার মাধ্যমে এই নিয়মগুলো পরিবর্তিত হতে পারে, রূপান্তরিত হতে পারে। আজকের এই এভাবেই তিনি এই যুক্তির সমালোচনা করেন এবং যুক্তির পর্যালোচনা করেন। আজকের এই অনলাইন ক্লাসে আমরা মূলত আল্লাহ মানে সরি আমরা মূলত আল গাজালি দার্শনিকদের যে কার্যকারণ কার্যকারণ প্রকৃতির নিয়মানুবর্তিতা সম্পর্কে যে অভিমত ছিল, মূলত তাদের মতে কার্যকারণ প্রকৃতির নিয়মানুবর্তিতা ছিল নিশ্চিত এবং অনিবার্য অনিবার্য নিয়ম। এর কখনো কোনো কালে কখনো এর ব্যতিক্রম সম্ভব নয় এরকম, এবং সেটা আল গাজালি তার যুক্তির মাধ্যমে তাদের এই যুক্তি অভিমত খণ্ডন করে। এবং আগামী ক্লাসে আমরা মূলত দার্শনিকরা আল্লাহর অস্তিত্ব প্রমাণ সম্পর্কে যে মতামত দিয়েছেন, অস্তিত্ব তারা স্বীকার করছেন, সেই স্বীকার করে তারা আল্লাহর অস্তিত্বকে যেভাবে প্রমাণ করছেন সেই প্রমাণের বিরুদ্ধে আল গাজালির যে মতামত ছিল, পর্যালোচনা ছিল, সেই পর্যালোচনা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আগামী ক্লাসে সকলে অংশগ্রহণ করবে এই প্রত্যাশায় আজকের এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।